নমস্কাৰ, মই সুস্মিতা সিনহা আৰু মই ৱেলকাম কৰিছোঁ মোৰ চেনেললৈ। এজ এ অপশ্যন বায়াৰ হিচাপে যেতিয়া আমি অপশ্যন বায়িং কৰোঁ তেতিয়া আমাৰ এটাই মটিভ থাকে যে প্ৰিমিয়াম বাঢ়িব লাগে। বাট সেই প্ৰিমিয়াম বঢ়াৰ ঠাইত যেতিয়া কমি যায় তেতিয়া আমাৰ খুব বেছি খং উঠে, অপশ্যন বায়িং কৰিবলৈ মন নাযায়। তো এই প্ৰিমিয়াম যে বাঢ়ে বা এই প্ৰিমিয়াম যে কমে সেইটো কিহৰ কাৰণে হয়? সেইটো একচুৱেলি হয় ইণ্ডিয়া ভিক্সৰ কাৰণে। আজিৰ এই ভিডিঅ'টোত আমি ইণ্ডিয়া ভিক্সৰ ওপৰত ডিটেইল ডিছকাছ কৰিম যে ইণ্ডিয়া ভিক্স কি হয়, এজন অপশ্যন বায়াৰক ইণ্ডিয়া ভিক্সকে কেনেকৈ হেল্প কৰে। ইণ্ডিয়া ভিক্স বুলি ক'লে এটা ডাঙৰ চেপ্টাৰ হয়, বাট মোৰ যিখিনি সৰু সুৰা নলেজ আছে সেইখিনি মই আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিছোঁ। আৰু মই জানো যে এই নলেজে আপোনাক বহুত বেছি হেল্প কৰিব অপশ্যন বায়িং বা অপশ্যন চেলিং কৰিবলৈ। ইণ্ডিয়া ভিক্সৰ বিষয়ে যদি আমি এক্সপ্লেইন কৰিব যাওঁ তেতিয়াহ'লে প্ৰথমতে আমি জানিব লাগিব যে ইণ্ডিয়া ভিক্স কি হয়। ইণ্ডিয়া ভিক্স এটা ভলিটাইল ইণ্ডেক্স হয় আৰু এইটোৱে আমাক কয় যে মাৰ্কেটত কিমান বেছি ভলিটিলিটি আছে, মাৰ্কেট কিমান ফ্লাকচুৱেট কৰি আছে বা মাৰ্কেটত কিমান ষ্টেবিলিটি আছে। ইয়াৰ সংকেত আমাক কোনে দিয়ে? ইণ্ডিয়া ভিক্সে দিয়ে। এটা সময়ত ইণ্ডিয়া ভিক্সত ট্ৰেড হৈ আছিলে, বাট এতিয়া ইণ্ডিয়া ভিক্সত ট্ৰেড নহয়। ইণ্ডিয়া ভিক্সে আমাক কিহৰ ইণ্ডিকেশ্যন দিয়ে? ইণ্ডিয়া ভিক্স যেতিয়া ওপৰত থাকে তেতিয়া নিফটিত আমি ফল দেখিবলৈ পাওঁ। সেইকাৰণে আপোনালোকে বহুতৰ মুখত হয়তো শুনিছে যে এতিয়া ইণ্ডিয়া ভিক্স বাঢ়ি আছে, তাৰ মানে কি মাৰ্কেট কিন্তু ডাউনফল দেখিবলৈ পাম, মাৰ্কেটত আমি খুব বেছি ভলেটিলিটি দেখিবলৈ পাওঁ, মাৰ্কেট বহুত বেছি ফিয়াৰফুল হৈ যাব। সেইকাৰণে ভয়ত মানুহে কি কৰে, নিজৰ যিখিনি পৰ্টফলিঅ' আছে সেইখিনি খালী কৰি দিয়ে। তো এটা সৰু সুৰা কনচেপ্ট আপোনালোকে সদায় মনত ৰাখিব যে ইণ্ডিয়া ভিক্স যেতিয়া ওপৰত থাকে তেতিয়া কিন্তু আমি নিফটিত ডাউনফল দেখিবলৈ পাওঁ। এতিয়া আহিব আপোনালোকৰ মনত হয়তো প্ৰশ্ন যে ইণ্ডিয়া ভিক্স কেনেকৈ কেলকুলেট হয়, নিফটিৰ OTM যিখিনি অপশ্যন আছে সেইখিনিত কিমান বেছি এক্টিভিটি হৈ আছে বা সেইখিনিত কিমান বেছি ডিমাণ্ড আছে, সেইখিনিত কিমান বেছি লিকুইডিটি আছে, কোনটো ডাইৰেকশ্যনত আছে, সেইটো বেছ কৰিহে ইণ্ডিয়া ভিক্সক কেলকুলেশ্যন কৰা হয় ৰিয়েল টাইমত। তো এইটো আছিলে ইণ্ডিয়া ভিক্সৰ কেলকুলেশ্যন। ইণ্ডিয়া ভিক্সে অপশ্যন বায়াৰক কেনেকৈ হেল্প কৰে? আপুনি যদি অপশ্যন বায়িং কৰি আছে তেতিয়াহ'লে আপুনি হয়তো জানে যে ইণ্ডিয়া ভিক্স যেতিয়া বাঢ়ি থাকে তেতিয়া অপশ্যন বায়াৰৰ কাৰণে এটা প্যারাডাইজ টাইম। কারণ কি হয়, যিখিনি প্রিমিয়াম আছে সেইখিনি খুব সোনকালে কিন্তু বাড়ে। তো এজন বায়াৰে সেইটোৱে ভাবে যে কেতিয়া প্রিমিয়াম বাড়িব, কেতিয়া আমার প্রফিট হব। কারণ এটা প্রিমিয়াম যেহেতু এটা 50 টাকার প্রিমিয়াম যদি খুব সোনকালে 100, 150, 200, 300 পাই যায় তেতিয়া কিমান বেছি ভাল লাগে। কম সময়ের ভিতরে যদি এইটো হয়ে যায়, যদি আমি গোটেই দিনটো বহি আছো আর আমার কি ইমান বেছি আমি প্রিমিয়াম পোৱা নাই ভবামতে, তেতিয়া বেয়া লাগে। তো অপশ্যন বায়াৰৰ কাৰণে এইটো বেষ্ট যেতিয়া কি ইণ্ডিয়া ভিক্স বহুত বেছি বাঢ়ি থাকে। বাট এটা কথা সদায় মনত ৰাখিব, যদি আপুনি অপশ্যন বায়িং কৰি আছে এনেকুৱা নহয় যে আপুনি অপশ্যন বাই কৰিছে আৰু ইণ্ডিয়া ভিক্স বহুত বেছি বাঢ়ি আছে, আপুনি বাই কৰি বহি আছে। কাৰণ আপোনাৰ এটা ক্লিয়াৰ আছে ভিউ যে 100ৰ প্ৰিমিয়াম 500 যাব, 600 যাব। হয় ঠিক আছে, 100ৰ প্ৰিমিয়াম 500, 600 যাব ঠিকে, বাট আপুনি যিহেতু এক্টিভ নাই, মাৰ্কেট যিহেতু ভলেটাইল হৈ আছে, ভলেটাইল মানে কি ওপৰফালে বা তলফালে দুইফালে মুভমেণ্ট কিন্তু দিব, সেই 600ৰ প্ৰিমিয়াম বা সেই 500ৰ প্ৰিমিয়াম খুব সোনকালে কিন্তু 100 বা 50 আহি যাব, তেতিয়া আপুনি ৰিগ্ৰেট ফিল কৰিব যে আপুনি এক্সিট কিয় কৰা নাই। আৰু হয়তো আপুনি ভাবিব পাৰে যে ইণ্ডিয়া ভিক্স ইমান ওপৰত আছে, মোৰ প্ৰিমিয়াম কিয় ইমান বেছি শ্ৰিংক হৈছে। কাৰণ এইটোৱে যে ইণ্ডিয়া ভিক্স কিন্তু বাঢ়িব ঠিকে, আপোনাৰ প্ৰিমিয়াম বাঢ়িব ঠিকে, বাট যেতিয়া ইণ্ডিয়া ভিক্স তলত নামিব খুব সোনকালে আপোনাৰ কিন্তু প্ৰিমিয়ামো শ্ৰিংক হ'ব। তো যদি আপুনি অপশ্যন বাইং কৰি আছে তেতিয়া এইটো কথা সদায় মনত ৰাখিব, আপুনি খুব নিজৰ যিটো টাৰ্গেট আছে টাৰ্গেট অনুযায়ী আপুনি এক্সিট কৰিব পাৰে বা নিজৰ যিটো ষ্টপ লছ সেইটো ট্ৰেইল কৰিব পাৰে। আৰু যদি আপুনি অপশ্যন চেলিং কৰি আছে তেতিয়াহ'লে আপোনাৰ কাৰণে বেষ্ট হ'ব লোৱাৰ ৱিক। লোৱাৰ ৱিকছত কি হয়, প্ৰিমিয়াম ইমান বেছি নাবাঢ়ে। আৰু যেতিয়া ল' ৱিকছ থাকে তেতিয়া অপশ্যন বায়াৰে কয় যে ইমান বেছি ল' ৱিকছ আছে, আমাৰ প্ৰিমিয়াম ইমান বেছি বাঢ়া নাই, আজি দিনটো ভাল নাছিলে, তেনেকুৱা ধৰণৰ আমি কুৱেৰিজ দেখিবলৈ পাওঁ। তো সেইটো আমি সদায় মনত ৰাখিব যে ল' ৱিকছত আমি কেনেকৈ কাম কৰিব লাগিব আৰু আমি হায়াৰ ৱিকছত কেনেকৈ কাম কৰিব লাগিব। আমি যদি আগতীয়াকৈ নিজক প্ৰিপেয়াৰ কৰি লওঁ যে এইটো সময়ত মই কেনেকৈ কাম কৰিম বা মোৰ প্ৰিপেৰেশ্যন কেনেকুৱা থাকিব, তেতিয়া কি হ'ব, আমি ট্ৰেডটোৰ পৰা আমি এটা ভাল প্ৰফিট আৰ্ণ কৰিব পাৰোঁ। মই আপোনালোক এক্সাম্পলৰ সৈতে দেখুৱাম যে ইণ্ডিয়া ভিক্স যেতিয়া বাঢ়ি থাকে তেতিয়া কিমান বেছি মাৰ্কেট ভলিটাইল হৈ থাকে। ইণ্ডিয়া ভিক্সৰ প্ৰাইচ যদি আমি কওঁ, ইণ্ডিয়া ভিক্সৰ প্ৰাইচ যেতিয়া 15-35 থাকে তেতিয়া আমি কিন্তু মাৰ্কেটত এটা ভলিটাইল মুভ দেখিবলৈ পাওঁ। যিখিনি প্ৰিমিয়াম আছে খুব সোনকালে আমি তাত জাম্প দেখিবলৈ পাওঁ। আৰু যেতিয়া ইণ্ডিয়া ভিক্স 10-14 থাকে তেতিয়া কিন্তু খুব বেছি মাৰ্কেট ষ্টেবল হৈ থাকে, মাৰ্কেটত ইমান বেছি মুভ নাথাকে আৰু যিখিনি প্ৰিমিয়াম আছে সেইখিনি কিন্তু নাবাঢ়ে। তো এইটো সদায় মনত ৰাখিব, যিখিনি প্ৰাইচ আছে সেইটো মনত ৰাখিব, 10-14 থাকিলে ষ্টেবল আৰু 15-35 থাকিলে ভলিটাইল মাৰ্কেট। এতিয়া আপোনালোকে নিজে ইণ্ডিয়া ভিক্স চাই কওক যে মাৰ্কেট এতিয়া কোনটো পজিশ্যনত আছে, ষ্টেবল আছে নে ভলিটাইল আছে, তেতিয়া আপোনালোকৰ যিটো একচুৱেল কনচেপ্ট সেইটো কিন্তু ক্লিয়াৰ হৈ যাব।
ইলিয়াভিক্স একচুয়াল কেতিয়া বাঢ়ে? যেতিয়া গ্লোবেল মার্কেট আনষ্টেবল হৈ থাকে। গ্লোবেল মার্কেটত আমি কোনো ধরনের স্টেবিলিটি দেখিবলৈ নাপাও। আপনাদের হয়তো নোটিস কৰিছে যে গ্লোবেল মার্কেটৰ প্রভাব কি আমার ইন্ডিয়ান মার্কেটত কিন্তু পড়ে। গ্লোবেল মার্কেট কত ওপেনিং হয়েছে, গ্যাপ আপ হয়েছে না গ্যাপ ডাউন হয়েছে আমি রাতেপা কিন্তু ইন্ডিয়ান মার্কেট দেখবলে পাও। আর গ্লোবেল মার্কেটত যদি স্টেবিলিটি নাই, তার যদি প্রবলেম চলি আছে, তেতিয়া কিন্তু বহুত বেশি চান্স আছে ইন্ডিয়া উইক্স হাই হওয়ার। আর ইন্ডিয়া উইক্স হাই হওয়া মানে কি, আমি আমার ইন্ডিয়ান মার্কেটত আমি এটা ভলেটাইল মুভমেন্ট দেখবলে পাও। দুই নম্বর পয়েন্টটা যদি চাও, দুই নম্বর পয়েন্ট হল যে আনসার্টেন ইভেন্ট, যেখানে ইভেন্ট আহি আছে তাত কোনো ধরনের সার্টেনিটি নাই, আমি না জানিয়ে কি হব সেই ইভেন্ট খিনি। ইভেন্ট বলে কলে ডাঙর ডাঙর ইভেন্ট এটা হল বাজেট। এতিয়া যদি আমি বাজেটের কথা কোম, যে বাজেট এইবার কি ডিক্লেরেশন করব, বাজেটত কোনো ধরনের সার্টেনিটি নাই, কি হব নহব, তেনেকুৱা ধরনের যদি এটা মানুহে কনফিউশনত আছে, তেতিয়া কিন্তু উইক্স হাই হওয়ার চান্স থাকে। বা যদি আপনাদের দেখিছে ক্রেডিট পলিসি হোক বা জিডিপি গ্রোথে হোক বা আরবিআই পলিসি হোক, সেইখানে যদি সার্টেনিটি থাকে তেতিয়া ইন্ডিয়া উইক্স হাই হয়। তিন নম্বর পয়েন্ট যদি চাও, যেখানে ডাঙর ডাঙর স্টক আছে, ডাঙর স্টক বলে কল লার্জ ক্যাপ বা ইন্ডিয়া নিফটি ফিফটি যেখানে আন্ডারত আছে বা ব্যাঙ্ক নিফটি যেখানে আন্ডারত আছে, সেইখানে যদি আমি বেয়া রিজাল্ট দেখবলে পাও, তেতিয়া কিন্তু হাই উইক্স হওয়ার বহুত বেশি চান্স থাকে। তো যেটা আপনাদের হয়তো দেখিছে যেখানে রিজাল্ট আছে, যেখানে ডাঙর ডাঙর স্টকস আছে, সেইখানে রিজাল্ট যদি বেয়া হয়, তেতিয়া আমি মার্কেটতো কিন্তু বেয়া ফলাফল দেখবলে পাও, মার্কেটতো আমি ডাউন দেখবলে পাও বা মার্কেটত আমি ভলাটিলিটি দেখবলে পাও। সেইটোর কারণ এইটোৱে হল যে বেড রিজাল্টর ইম্প্যাক্ট কি হত হয় ইন্ডিয়া উইক্সত হয়। চাৰি নম্বৰ পইণ্টটো যদি চাওঁ, ডাঙৰ স্কেম। আজিকালিৰ দিনত কি হৈছে, বহুত বেছি স্কেম চলি আছে, আৰু যদি মাৰ্কেটত আমি তেনেকুৱা ধৰণৰ ডাঙৰ স্কেম এটা দেখিবলৈ পাওঁ, তেতিয়া কিন্তু উইক্স হাই হোৱাৰ চান্স থাকে। দেন আহিব গভৰ্ণমেণ্টে যিখিনি পলিচি উলিয়াই আছে, সেই পলিচিখিনি যদি বেয়া হয়, তেতিয়াও কিন্তু উইক্স হাই হয়। কাৰণ আমি ভাবোঁ যে গভৰ্ণমেণ্টে চব ভাল পলিচি উলিয়াওক, আৰু তাৰ বদলি যদি বেয়া পলিচি উলিয়াই দিয়ে, তার প্রভাব আমি ইন্ডিয়া উইক্সত চাম। এন আহিব ওয়ার। ওয়ার বলে কলে কেদিনমান আগত হয়ে গেছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ, যেতিয়া ওয়ার আহিছিলে, যেতিয়া সার্টেনিটি আহিছিলে, যেতিয়া ফিয়ার আহিছিলে, তেতিয়া কি হয়েছিল, এতিয়া আমি ইন্ডিয়া উইক্স হাই হওয়া দেখবলে পাইছো। এইখানে আসলে চারিটা কারণ, যে আনস্টেবল গ্লোবাল মার্কেট যদি থাকে বা ইভেন্ট যদি আনসার্টেন হয়ে থাকে, বেড রিজাল্ট যদি আহে স্টকসবর, বা বেড পলিসি, ওয়ার যদি থাকে, তেতিয়া আমি কি উইক্স হাই হওয়া দেখবলে পাও। তো এইখানে কারণ, আর বহুত কারণ থাকিব পারে, বাট মই আপনাদের চারিটা কারণ ডিসকাস করছো। এতিয়া আহিব আমার পয়েন্ট, যে যদি উইক্স হাই থাকে কার কারণে বেস্ট হয়, যেখানে ইন্টারডে ট্রেডিং করে, যাক আমি ডে ট্রেডার বলে কো, সেইখানের কারণে বেস্ট। কারণ ডে ট্রেডার কি হয়, আমি যদি যেটু পয়েন্ট আমি ওয়ান আওয়ারত পাব লাগিছিলে বা হাফ অ্যান আওয়ারত পাব লাগিছিলে, সেইটো যদি আমি 10 মিনিট বা 5 মিনিটত পাই যাও, তেতিয়াহলে আমার কারণে কিমান ভাল, আমি গোটেই দিন মার্কেটত বহি থাকিব নালাগে। সেই কারণে হায়ার উইক্স যেতিয়া থাকে, আপনি কোনবা একটা প্রিমিয়াম আপনি বাই করেছে, আপনি 100 রুপিস বা 200 প্রিমিয়াম আপনি বাই করেছে, সেই 200 প্রিমিয়াম কিন্তু খুব সোনকালে 400, 500, 600 পাই যায়। তো ডে ট্রেডারের কারণে এটা বেস্ট হয় ইন্ডিয়া উইক্স বেশি হয়ে থাকা। যদি হাই উইক্স থাকে, তেতিয়াহলে অপশন বায়ারের কারণেও বেস্ট হয়। কারণ অপশন বাইং মানে কি, প্রিমিয়াম, প্রিমিয়ামের আপ এন্ড ডাউন। তো প্রিমিয়াম যদি বাড়ে, বহুত সোনকালে সোনকালে যদি বাড়ে, তেতিয়াহলে অপশন বাইয়ের কারণে এটা বেস্ট সিটুয়েশন। আর যদি আপনি স্কাল্পিং করে আছে, তেতিয়াহলেও কিন্তু হাই উইক্স আপনার কারণে বেস্ট হয়। কিয়? কারণ স্কাল্পিংত কি হয়, খুব সোনকালে সোনকালে এন্ট্রি আর এক্সিট করব লাগে। আপনি একটা ট্রেড এটা ললে, ট্রেড এটা লওয়ার লগে লগে যদি আপনি তার প্রফিটটা পাই আছে, বা সেই পয়েন্টটা যদি আপনি পাই আছে, আপনি 10 পয়েন্টরে টার্গেট করে বা আপনি 20 পয়েন্টরে টার্গেট করে, কারণ সবরে স্কাল্পিং করার যেটা ধরন, সেইটা সকলের বেলেগ বেলেগ হব পারে। কিছু মানে 2-3 পয়েন্টতে উলিয়া আহে, বা কিছু মানে 5-10 পয়েন্টের কারণে রখি থাকে। তো আপনি যেটা ভাবি আসলে, সেইটা যদি বহুত সোনকালে হয়ে যায়, সেইটা 1-2 মিনিটতে যদি হয়ে যায়, তেতিয়া আপনার কারণে একটা প্যারাডাইজ সিচুয়েশন। কারণ আপনি যেটা ভাবি আসলে, সেইটা কম কমের ভিতরে হয়ে গেছিল, আপনার গোটেই দিন মার্কেটত হয়তো বহি থাকবলগিয়া হয়েছিল, বাট আপনি কি অল্প সময়ত ওলাই আহিব পাৰিছে। সেইকাৰণে বহুত যিখিনি ট্রেডার আছে, সেইখিনিয়ে কয় যে যেতিয়া লো উইক্স থাকে, এতিয়া গোটেই দিন বহি থাকিব লাগে, তেতিয়া প্রিমিয়াম না বাড়ে, এটা বোরিং সিচুয়েশন এটা ক্রিয়েট হয়। বা যেতিয়া ভলেটাইল থাকে, তেতিয়া কিন্তু আমি ফোকাসও হব লাগিব। এনেকুৱা নহয় যে আমি ফোকাসলেস করে বহি আছো, আমি কোনোবা এটা প্রিমিয়াম বাই করে বহি আছো, সেইটো নহয়, আমি এক্সিটও করব লাগিব। আপনাদের হয়তো নোটিস করেছে এইকদিন মার্কেটত সি এর প্রিমিয়াম খুব সোনকালে সোনকালে বাড়িছে, তাত কিন্তু আমি শ্রিঙ্কও দেখবলে পাইছো, তার লগে লগে আমি পি ইউতো মুভমেন্ট দেখবলে পাইছো, আর তাত শ্রিঙ্কও দেখবলে পাইছো। তার মানে কি, ইন্ডিয়া উইক্স হাই হয়ে আছে, আর ইন্ডিয়া উইক্স হাই হওয়া মানে মার্কেটত আমি দুই ফালে মুভমেন্ট দেখবলে পাও। তো মই আপনাদের এক্সাম্পলের সহ দেখাম। এতিয়া আমি মেইনলি ইন্ডিয়া উইক্সর চার্টটো চাম।
এইটো হল ইন্ডিয়া উইক্সর চার্ট। আর আপনাদের যদি চায় এটা, এইটো হল একচুয়াল ইন্ডিয়া উইক্সর প্রাইস। আর এটা ইন্ডিয়া উইক্সর প্রাইস চলে আছে 15, অলমোস্ট 15। আর ইন্ডিয়া উইক্স যেটা 16 পাই যায় তেতিয়া আমি ভলেটিলিটি দেখবলে পাও, বা 15-এর উপরে যেটা থাকে তেতিয়া আমি ভলেটিলিটি দেখবলে পাও। ইয়াত যদি আপনাদের নোটিস করেছে 10-এর তলত কিন্তু ইন্ডিয়া উইক্স যোৱা নাই। মই আপনাদের অথনিতে কলো যে এটা সময় ট্রেড হয়েছিল, বাট এতিয়া হওয়া নাই। যদি আপনাদের নোটিস করে যে আসলে 2020 মার্কেট, সেই সময় কি আসলে ইন্ডিয়া উইক্স বহুত বেশি হাই আসলে, অলমোস্ট 88 লোকে পাইছিল। তো সেই সময় যিখিনি অপশন বাইং করেছে সেইখিনির কারণে একটা ভাল সময় আসলে, কারণ প্রিমিয়ামর যেটা জাম্প খুব বেশি দেখবলে পাইছো। বা যে 2021-এর মার্কেট আসলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তাতো আমি প্রিমিয়ামর জাম্প দেখবলে পাইছো, কারণ ইন্ডিয়া উইক্স হাই আসলে, অলমোস্ট 34 লৈকে পাইছিলে। বা তার আগর যেখিনি মার্কেট 2015-এ হোক, বা 2013 বা 2008-এর যেখিনি ক্র্যাশ আসলে, এইখিন এখিনি লৈকে ডাটা দেখুয়া নাই বারো, এইখিন কি আমি প্রিমিয়ামর জাম্প দেখবলে পাইছো, কারণ কি ইন্ডিয়া উইক্স উপরত আসলে। আর যদি আমি চাও ইয়াত, আমি যদি দেখবলে পাই ইয়াত কি ইন্ডিয়া উইক্স কি হয়ে আছে, ইয়াত স্টেবল হয়ে আছে। ইয়াত যদি আমি চাও ইন্ডিয়া উইক্স কি হয়ে আছে, 10-14-এর মাজতে আছে। তার মানে কি মার্কেটত মার্কেট এতিয়া স্টেবল হয়ে আছে, তেতিয়া ইমান বেশি প্রিমিয়াম বড়াও নাছিলে, তেতিয়া কি আছিলে একটা সেলারর মার্কেট আছিলে। বাট এতিয়া কি হয়েছে, ইন্ডিয়া উইক্স বাড়ি আছে লাহে লাহে, কারণ কারণ এটোয়ে যে আমি এতিয়া মার্কেটত এটা কিন্তু ইভেন্ট দেখবলে পাম, ডাঙর একটা ইভেন্ট। আপনাদের হয়তো জানে ইন্ডিয়ান ইলেকশন আছে, ইউএসএ ইলেকশন আছে, আর এই দুইটা ইলেকশনের কারণে আমি কি মার্কেটত ভলেটিলিটি দেখবলে পাম। আর একটা কারণ হল যে লিপ ইয়ার, এই বছর যেটা হয়তো লিপ ইয়ারের বছর হয়, আর যিখিনি লিপ ইয়ারের বছর আসলে তেতিয়াও কিন্তু মার্কেটত ভলেটিলিটি আসলে, কারণ ইন্ডিয়া উইক্স উপরত আসলে। এইখিনি কারণের কারণে হয়তো ইন্ডিয়া উইক্সত আমি হাইনেস দেখবলে পাইছো। মোৰ ইণ্ডিয়া উইক্সৰ ওপৰত ইমান বেছি নলেজ নাই, বাট যিখিনি মোৰ নলেজ আছে, কাৰণ ইণ্ডিয়া উইক্স ক'লে এটা বহুত ডাঙৰ এটা ভাষ্ট চেপ্টাৰ, সেইটো কম সময়ৰ ভিতৰত বুজাই দিয়া সম্ভৱো নাই, আৰু ইমান বেছি মোৰ নলেজ নাই। জাষ্ট মই যিখিনি জানো, মোৰ যিখিনি নলেজ আছে সেইখিনি আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিছোঁ, যে ইণ্ডিয়া উইক্সে আপুনি যদি অপশ্যন বাইং কৰি আছে তেতিয়াহ'লে আপোনাক কেনেকৈ হেল্প কৰিব। আপুনি এটা কাম কৰিব পাৰে, ইণ্ডিয়া উইক্স আপুনি নিজৰ যিখিনি ৱাচলিষ্ট আছে সেইখিনিত এড কৰি ল'ব পাৰে, আৰু যেতিয়া আপুনি ট্ৰেড কৰিব তেতিয়া আপুনি চাব পাৰে যে ইণ্ডিয়া উইক্স কিমান চলি আছে, আজি কত আছে ইন্ডিয়া উইক্স, এইখানে আপনি চাই লোক। যদি তাত আমি জাম্প দেখবলে পাই, ইন্ডিয়া উইক্সত যদি আমি জাম্প দেখবলে পাও, তাতে আমি কিন্তু প্রিমিয়ামত জাম্প দেখবলে পাম। ইন্ডিয়া উইক্স বাড়া মানে প্রিমিয়ামত কিন্তু জাম্প, দুইফালে মুভ দিব। তো এইটো যদি আপনি আগতে ক্লিয়ার করে লয় ইন্ডিয়া উইক্সর উপর, তেতিয়া আপনার ট্রেড করবলে বহুত বেশি সুবিধা হব। আই হোপ আপনাদের ইন্ডিয়া উইক্সর উপর জানিব পারিছে এই ভিডিওটির জড়িয়ে। আপনাদের কমেন্ট বক্সত জানাব, ধন্যবাদ।